খুলনায় সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের ভাগ্নে আরফুজ্জামান রূপম গণপিটুনিতে নিহত হয়েছেন। সকালে নগরীর আঞ্জুমান রোড এলাকায় এই ঘটনা ঘটে। জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ বাহিনীর সদস্যদের নিয়ে অভিযানে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে রূপম। এ সময় স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দেয়। পরে খুলনা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অভিযান পরিচালনার সময় সেখান থেকে ফেন্সিডিল ও ইয়াবা উদ্ধার করা হয়। এর আগেও রূপম মাদক সহ একবার র‍্যাবের হাতে গ্রেফতার হন। তার নামে থানায় মাদক সহ একাধিক মামলা হয়েছে।